নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ। আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। মন আজকে খুবই খারাপ, কেননা আমার সাধের ফুল গাছগুলো, বিশেষ করে শীতকালীন যে ফুল গাছ, সেগুলো সব এই অকাল বৃষ্টিতে শেষ হয়ে গেল। গতকাল আমি খুবই ব্যস্ত থাকায় গাছগুলি শেডের তলায় রাখতে পারিনি। এই যে দেখুন, গাছ পুরো ভেঙে গেছে সব। খুবই কষ্ট লাগছে আমার। শুধুমাত্র আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, সেই জন্যে এই ভিডিওটি করা। আমি ভাবছিলাম যে আমার আরেকটি চন্দ্রমল্লিকার ওপর ভিডিও করতাম, আপনাদের দেখাতাম যে কেমন কেমন ফুল হয়েছে, কিন্তু সেই ভিডিও আর আমি দেখাবো না। আজকের এই যে শেষ হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, যে ভেঙে যাওয়া, সেই ভিডিও নিয়েই আমি আপনাদের সামনে চলে এলাম। মন সত্যিই খারাপ। একজন বাগানি জানে যে ছোট্ট চারাগাছ থেকে গাছ বড় করে কতটা যত্ন পরিচর্যার মাধ্যমে, কতটা ভালোবেসে আস্তে আস্তে গাছ তৈরি করতে হয়। তার উপর যদি এইভাবে গাছের দুর্দশা হয়, অকাল বর্ষণ বলতে পারেন, এইভাবে শীতকালে বৃষ্টি তো আমরা আশা করি না, কিন্তু আবহাওয়ার উপর দিয়ে তো আমরা যেতে পারি না। আবহাওয়া যেমন মর্জি অনুযায়ী কোনো সময় বৃষ্টি ঝরাবে, কোনো সময় কড়কড়ে রৌদ্রুর ওঠাবে। এগুলো পিটুনিয়ার চারা, এগুলো সবই ভিজে গেছে। যাবতীয় যা ফুল গাছ, এই যে জায়েন্ট ভ্যারাইটিগুলো সব ভেঙে গেছে। যত রকম আমার কাছে চন্দ্রমল্লিকা ভ্যারাইটি আছে সবই ভেঙে গেছে। এই যে আরেকটি খুব সুন্দর ভ্যারাইটি, এটাও ভেঙে গেছে। যাবতীয় যা যা শীতের গাছ আমার সবই এইভাবে ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। আমার ছাদের ওপর শেড না থাকলেও আমার দোতলার পোর্শনে অনেক জায়গা ছিল রাখার, কিন্তু আমি সময় পাইনি গাছগুলো সরাতে। কিছু গাছ যেমন ডালিয়ার কুঁড়ি এসেছে, কুঁড়ি বড় হয়েছে, সেই সব গাছ আমি কি করলাম, সিঁড়ির সাইড দিয়ে দোতলার ঘরে সব রেখে দিলাম গাছগুলোকে। যেগুলো আরও ফুটছে সেগুলোকে, এই যেমন যে ডালিয়ার যে কুঁড়ি এসেছে, এই সব গাছগুলোকে আমি সরিয়ে দিলাম। আপনারাও চাইলে সরিয়ে দিতে পারেন গাছগুলোকে। আর যাদের গাছ ভিজেছে তারা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। যদিও বা আজ কাল দুদিনই বৃষ্টির সম্ভাবনা আছে, আপনারা গাছের পাতায় ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। এই যে আমি এগুলোকে সরিয়ে আনলাম। যদি কিছু ফুল ফোটে, যদি ফোটাতে পারি, ফুলগুলো যদি না ভিজত তাহলে কিছু কিছু গাছের এখনও 20-25 দিন অন্তত ফুল থাকতো। এই যে এই ভ্যারাইটিটাও ভেঙে গেছে, বিচ্ছিরি অবস্থা, সবই ভেঙে গেছে। আমার মন খুব খারাপ। এগুলো সরিয়ে আনলাম, এগুলো সাপোর্ট দিয়ে বাঁধলাম, এগুলো সব সিঁড়ির পাশে পাশে আমি এগুলোকে রেখে দিয়েছি। এটাও ভালোভাবে ফোটেনি, সেই জন্য সরিয়ে আনলাম। এই যে ডালিয়ার অবস্থা, একটা তো ঝরেই গেছে, একটা মাথা নুয়ে পড়েছে। এটা তো একদমই পড়ে গেছিলো, ভালো করে আবার বাঁধলাম। এগুলো গ্ল্যাডিওলাস, এগুলো সরিয়ে দিলাম। পিটুনিয়াগুলো সরিয়ে দিলাম, জল পেয়েছে। এগুলোকে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো আমি, জলটা একটু শুকিয়ে যাক। তারপরে দুটো ভ্যারাইটি এনেছিলাম বোগানভিলিয়ার, এগুলো ছোটো চারা গাছ, সেই জন্য এগুলোকে সরিয়ে দিলাম। কুঁড়িওয়ালা ডালিয়াগুলোকেও আমি আস্তে আস্তে সব সরিয়ে আনলাম। শুধু পাতায় ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। জানি না আদৌ ফুটবে কি না ফুল, জানি না আপনাদের সামনে দেখাতে পারবো কি না। এটা সালভিয়া, এটা জিনিয়া, এগুলো ছোটো ছোটো চারা, এদেরকেও সরিয়ে দিলাম। জানি না এরা বাঁচবে কি না। এরা একদম শেষে বীজ থেকে তৈরি, পিটুনিয়ার দুটো চারা, এটা বোগেনভিলিয়ার চারা,
এটা একটা জায়েন্ট ভ্যারাইটিটা মাথা নুয়ে পড়েছে, খুবই কষ্ট লাগছে আমার। এটা জারবেরা, জানি না এগুলো বাঁচবে কিনা, অ্যাস্টারের ছোটো চারা, এগুলোকে সব সরিয়ে ফেললাম, সবই ভিজে গেছে, তাও সরিয়ে রাখলাম যদি এদেরকে সুস্থ করতে পারি, জানি না পারবো কি না। এই প্যানজিটার অবস্থা খারাপ, গাঁদাগুলো তো পুরো শেষ, ইনকাও শেষের দিকে এলো, ছোটো ছোটো চারা ছিল পরে বসানো, সব জল পেয়ে নষ্ট হয়ে গেল। আমার পিটুনিয়াগুলো ফুটছে, এগুলোকে সরিয়ে দিলাম। সত্যি আজ মন খুব খারাপ, কী করবো, চন্দ্রমল্লিকাগুলো তবুও চোখের সামনে কিছুদিন থাকবে, সেই জন্যে ফ্লাওয়ার ভাসে এইভাবে সাজিয়ে রাখলাম, ফুলদানিতেই এইভাবে কিছুদিন থাক। জানি দুধের স্বাদ ঘোলে মেঠে না, ফুল গাছেই শোভা পায়, ফুলদানিতে নয়। আমার কাছে ফুলদানিতেও আমি রাখি, ভালোবাসি, তবে আমি গাছে দেখতেই বেশি পছন্দ করি, ওইটাই তো স্বাভাবিক ফুলদানি। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করব, আর কিছু আজকে বলার নেই, কষ্টটা দুঃখটা শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন। এই যে আরেকটি, এটা আরেকটা ফ্লাওয়ার ভাসে রাখা, এখানে দুটো ভ্যারাইটি আছে। বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন, আমি আপনাদের সাথে কমেন্টে কথা বলবো। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন। থ্যাংক ইউ।